আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। দীর্ঘ 3.5 বছর পর 5 জানুয়ারি কাতারের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলো। এর মাধ্যমে উপসাগরীয় দেশ দুটির সম্পর্ক আবারও স্বাভাবিক হলো। সৌদি আরবের প্রাচীন নগরী আলুলায় গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির বা শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বিবাদমান দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। এ অঞ্চলের ভূ রাজনীতিতে কতটা প্রভাব পড়বে আজ জানাবো সে বিশ্লেষণ। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল সাবা গত প্রথম এক বিবৃতিতে সৌদি আরব ও কাতারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের কথা জানান। এই চুক্তির মধ্য দিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটবে বলে আশা করা হয়। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 1981 সালে গঠন করা হয় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। বর্তমানে এটির নাম রাখা হয়েছে কোঅপারেশন কাউন্সিল ফর দ্য আরব স্টেটস অব দ্য গালফ। সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত এই 6টি দেশ হচ্ছে সংগঠনটির সদস্য। মূলত এটি একটি বাণিজ্য ব্লক। পারস্য উপসাগরের পশ্চিম প্রান্তে ছোট দেশ কাতারের আয়তন 4,489 বর্গমাইল। 1971 সালে 3 সেপ্টেম্বর ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। কাতারকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে আরব দেশগুলো সামনের সারিতে ছিল। একই বছরে কাতার জাতিসংঘ ও আরব লীগের সদস্য পদ লাভ করে। 1988 সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 28 লাখ। কেবলমাত্র সৌদি আরবের সাথে কাতারের স্থল সীমান্ত রয়েছে। ইয়েমেনের সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে যে যুদ্ধ চলছে তাতে কাতারের যোগ দেওয়াকে কেন্দ্র করেই মূলত কাতারের সাথে সৌদি আরবের বিরোধ তুঙ্গে ওঠে। ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব এবং সশস্ত্র হুথি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান। ইয়েমেন যুদ্ধ সৌদি আমিরাতি পক্ষ নিতে অস্বীকার করে। শুধু তাই নয়, ইরানের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক রক্ষা করে চলে। এতে ক্ষুব্ধ হয়ে দেশটির উপর অবরোধ আরোপ ও সব সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ও তার মিত্ররা। এতে বেকায়দায় পড়ে কাতার। ২০১৭ সালের 5 জুন কাতার ও সৌদি আরবের জিসিসিভুক্ত দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল সৃষ্টি হয়। সৌদি আরব ও তার নেতৃত্বাধীন জোটের সদস্য বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ আনে এবং দেশটির উপর অবরোধ আরোপ করে। এসব দেশ কাতারের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তাদের অভিযোগ ছিল 2014 সালে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাতার তা লঙ্ঘন করেছে। কাতারের উপর অবরোধ আরোপের এই উদ্যোগে যোগ দেয় মালদ্বীপ, মৌরিতানিয়া, জিবুতি, ইয়েমেন, সেনেগাল, কমোরস ও লিবিয়ার তবরুক ভিত্তিক সরকার। সৌদি কাতার বিরোধ অবসানে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কুয়েত। কুয়েতকে সমর্থন দিয়েছে জিসিসির আরেক দেশ ওমান। দুই দেশেই চলমান বিরোধে কোনো পক্ষকে সমর্থন না করে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। তাদের যৌথ চেষ্টাতেই উপসাগরীয় অঞ্চলে জিয়ে থাকা এই বিরোধ অবশেষে মিটে গেল। তারাই দুপক্ষকে আলোচনার টেবিলে এনেছে। বিশেষ করে কুয়েতি কর্মকর্তাদের জন্য এটি একটি বড় সাফল্য। যদিও যুক্তরাষ্ট্র এই চুক্তির বিরুদ্ধে ছিল, যুক্তরাষ্ট্র কংগ্রেসের বেশ কিছু ডেমোক্রেট দলীয় সদস্য সৌদি যুবরাজ সালমানের বেশ কিছু কর্মকাণ্ডকে ভালোভাবে নেয়নি। যুবরাজ সালমানের কর্মকাণ্ড সৌদি আরবের ইমেজকেও অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে। ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর সৌদি আরব বা জিসিসিভুক্ত দেশগুলোর ব্যাপারে কি নীতি গ্রহণ করেন তা নিয়েও উদ্বেগ রয়েছে সৌদি সহ উপসাগরীয় দেশগুলোর মধ্যে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আসন্ন জিসিসি শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য সৌদি আরব কাতারের জন্য তার স্থল, নৌ ও আকাশ সীমান্ত খুলে দেয়। বিনিময়ে কাতার তার উপর অবরোধ আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপ প্রত্যাহার করতে রাজি হয়। তবে সৌদি কাতার সমঝোতার ফলে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে সব বিরোধের অবসান ঘটবে তা এখনও বলা যায় না। এমনকি সৌদি কাতার বিরোধের মূল কারণও দূর হবে না। তবে এটা
আঞ্চলিক স্থিতিশীলতা সৃষ্টির পথকে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর অবরোধ আরোপের পর সেসব দেশের পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে কাতারকে ১৩ দফা দাবি দেওয়া হয়েছিল মেনে নেওয়ার জন্য। কিন্তু কাতার তাদের সেসব দাবি বা শর্ত গত সাড়ে তিন বছরেও মেনে নেয়নি। স্বাক্ষরিত চুক্তিতে কাতারকে ভবিষ্যতে এসব শর্ত মেনে নিতে হবে এমন কথাও বলা হয়নি। তারপরও সৌদি আরব সমঝোতা করেছে, যেটা কাতারের জন্য একটি বড় সাফল্য। সৌদি কাতার সম্পর্ক স্বাভাবিক করার ফলে এই অঞ্চলের অন্য শক্তিধর দেশগুলোর কি লাভ লোকসান হলো তা নিয়ে চলছে নানান বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্কের জন্য এই খবরটি ইতিবাচক বলা যায়। ২০১৭ সালের মাঝামাঝি যখন এই সংকট শুরু হয় এবং কাতারের উপর অবরোধ আরোপ করা হয়, তখন তুরস্কই প্রথম কাতারের উপর অবরোধ আরোপের বিরুদ্ধে জোরালো ভাষায় কথা বলেছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই অবরোধকে অনিসলামিক আখ্যায়িত করেছিলেন। তিনি কাতারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে অবরোধের মোকাবেলায় নিজেদের অবস্থানে অটল থাকতে বলেছিলেন। তুরস্ক সবসময় সৌদি আরবের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু উপসাগরীয় সংকট তুরস্কের এই চেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। এখন যেহেতু সৌদি কাতার সম্পর্ক আবার জোড়া লেগেছে, সে কারণে রিয়াদের সাথে আঙ্কারার সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন বছরে তুরস্কের সাথেও রিয়াদের সম্পর্ক আরও গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আঙ্কারা এখন কাতারের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রেখেই রিয়াদের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে পারবে। তুরস্কের সহায়তায় কাতার অবরোধ আরোপকারী দেশগুলোকে অগ্রাহ্য করে নিজের অবস্থানে অটল থাকায় তুরস্ক এই অঞ্চলে একটি প্রভাবশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। কাতারের উপর অবরোধ আরোপের কারণে দেশটির সার্বভৌমত্ব রক্ষায় তুরস্ক দেশটিতে সামরিক বাহিনী পাঠিয়েছে। এছাড়া উভয় দেশ যৌথভাবে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। অন্যদিকে সৌদি কাতার সম্পর্ক পুনঃস্থাপনের ঘটনায় কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। ৪০ বছর আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদ গঠিত হবার পর থেকেই দেশটি এই আঞ্চলিক সংস্থায় ভাঙন ধরানোর চেষ্টা করে আসছে। একথা সবাই স্বীকার করবে যে সাড়ে তিন বছর আগে সৌদি কাতার বিরোধ সৃষ্টির পর এ ঘটনায় ইরানই সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এবং কাতারের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরানের বিভিন্ন অবকাঠামো ব্যবহার করা ছাড়া কাতারের সামনে কোনো উপায় ছিল না। সৌদি আরবের সাথে বিরোধ সৃষ্টির পর থেকে ইরানের স্থলবন্দর এবং আকাশপথ ব্যবহার করেছিল কাতার। চাপ অগ্রাহ্য করে নিজের অবস্থানে অটল থাকতে হলে গ্যাস সমৃদ্ধ কাতারের তুরস্ক ও ইরানের সাথে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সৌদি আরবের সাথে চুক্তি করা সত্ত্বেও ইরান বিরোধী আরব দেশগুলোর কোনো জোটে কাতার যাবে না। আগামী দিনগুলোতেও দোহা কখনোই রিয়াদকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে না। আঞ্চলিক ভূরাজনীতির বর্তমান অবস্থান ও আগামী দিনের কথা মাথায় রেখে দোহা কখনোই তেহরানের সাথে সম্পর্ক শীতল করতে চাইবে না। তেহরানকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের কোনো দাবি কাতার সহজে মেনে নেবে না। আঞ্চলিক ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের সহযোগিতা কাতারের প্রয়োজন হতে পারে। সৌদি আরব কাতারের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার বা শিথিল করায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত রিয়াদের উপর বেশি ক্ষুব্ধ। কাতারের সাথে আমিরাতের বিরোধের মূল জায়গাটা হচ্ছে রাজনৈতিক ইসলাম। এছাড়া মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভরকেন্দ্র কোনটা হবে তা উপসাগরীয় দেশগুলো সমর্থন করা বা না করার প্রশ্ন নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক স্যামুয়েল রামানি তার টুইটে বলেছেন, জিসিসি সম্মেলনের পর কাতারের ব্যাপারে আমিরাতের কট্টর অবস্থানের কোনো পরিবর্তন হবে এমন বিশ্বাস করা খুবই কঠিন। আদর্শিক বিরোধের বাইরেও এ দুটি দেশের মধ্যে উত্তর ও পশ্চিম আফ্রিকা ও উত্তর আফ্রিকায় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও কাতার তুরস্ক সম্পর্ক নিয়ে তীব্র বিরোধ রয়েছে। ২০১৯ সালের অক্টোবরে তুরস্ক অপারেশন পিস স্প্রিং শুরু করার পর সংযুক্ত আরব আমিরাত তুরস্কের বিরুদ্ধে একটি জোট গঠনের চেষ্টা শুরু করে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আরব আমিরাতের এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়েও সন্দেহ রয়েছে। সৌদি আরবের সাথে কাতার ও তুরস্কের সাথে সম্পর্কের উন্নতি হলে লিবিয়া থেকে শুরু করে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং আফ্রিকা পর্যন্ত এর একটি বড় প্রভাব পড়তে পারে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।